Hello guys, welcome to PRC Foundation. Asker lecture tate amra justify the title of the novel Seize the Day ei question ta niye alochona korbo. Seize the Day ei novel ta likhechen guys Saul Bellow. Saul Bellow hocche ekjon American novelist. Tar life duration hocche 1915 to 2005. To guys Saul Bellow ei justify the title ta ke justify korbo. Ei idea ta ke amra kibhabe develop korbo ei alochona ta shuru korar purbe tomaderke ekta information janiye চাই এই লেকচারটা নোট কালেক্ট করার জন্য তোমরা আমাদেরকে কল করতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে নোটটাকে কালেক্ট করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে নোটটাকে কালেক্ট করতে পারো তো गाइस যখন কোনো নভেলের বা কোনো সাহিত্যকর্মে টাইটেলটাকে জাস্টিফাই করা হয় তখন দেখতে হবে যে এই টাইটেলটার মাধ্যমে আসলে নভেলিস্ট বা রাইটার কোন কোন জিনিসের উপরে ফোকাস করেছেন আর এই জিনিসগুলোকে আলোচনা করে দিলেই মূলত টাইটেলটাকে জাস্টিফাই করা হয়ে যাবে তো এখানে আমরা ইন্ট্রোডাকশনের জন্য আইডিয়াটাকে এইভাবে ডেভেলপ করতে পারি যে কোনো সাহিত্যকর্মের জন্য নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ আর এই নামকরণটা গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে এটা সরাসরি থিম বা থিমস এর সাথে রিলেটেড সিজ দ্য ডে এই নভেলটার টাইটেল মূলত একটা অ্যালিশন আর এই অ্যালিশনটাকে গ্রহণ করা হয়েছে ল্যাটিন ফ্রেজ কার্ভ ডিএম এই ল্যাটিন ফ্রেজ থেকে অ্যালিশনটাকে নেওয়া হয়েছে আর কার্ভ ডিএম এই ফ্রেজটা সর্বপ্রথম ব্যবহার করেছিল হোরেস আর হোরেস এই ফ্রেজটা ব্যবহার করার মাধ্যমে বেসিক্যালি বুঝিয়েছে ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ফিউচার অর্থাৎ বর্তমান সময়টাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করার মাধ্যমে ভবিষ্যতের অ্যাংজাইটিটাকে কিভাবে কমানো যায় এই বিষয়টাকে বেসিক্যালি বুঝিয়েছে ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি বলতে আসলে এটাকে বোঝানো হয়নি যে তুমি শুধু ফুর্তি ফার্তার মাধ্যমে জীবনটাকে অতিবাহিত করে দেবে তো এইভাবে আমরা ইন্ট্রোডাকশনের আইডিয়াটাকে ডেভেলপ করতে পারি আর আরেকটা পয়েন্ট এখানে যুক্ত করতে পারি ইন্ট্রোডাকশনে যে এই টাইটেলটাকে মূলত আইরনিক্যালি হ্যান্ডেল করেছেন সল বিলো তো গাইস এখানে আমরা যদি কিছু পয়েন্টকে আলোচনা করে দিই তাহলেই কিন্তু আইডিয়াটা আমাদের ডেভেলপ হয়ে যাবে তো ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা এখানে নিয়ে আসতে পারি সেই বিষয়টা হচ্ছে টেন্ডেন্সি ফর কুইক সাকসেস অর্থাৎ এই টাইটেলটা দেখে এটা মনে হতে পারে যে অত্যন্ত বেশি দ্রুত সফলতা লাভের কথা বলা হয়েছে বাট এটা মোটেই এরকমটা বলা হয়নি খো আসলে হোরেশিয়ান ফ্রেজ কার্ভ ডিএম এটার মাধ্যমে কখনো এটা বলা হয়নি যে তুমি ওভারনাইট সাকসেস অর্জন করো বা তোমাকে সাকসেস অর্জন করতে হবে বরঞ্চ এই ফ্রেজটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে কিভাবে বর্তমান সময়টাকে সর্বোচ্চ মূল্যায়ন করার মাধ্যমে ভবিষ্যতের অ্যাংজাইটিটাকে হ্রাস করা যেতে পারে দ্যাট মিন্স লিভ ফর টুডে মেকিং প্রপার ইউজ অফ টাইম নট ফর টুমোরো এই বিষয়টাকে আর এটা কিন্তু প্রমাণিত হয় সল বিলোর একটা ন্যারেটিভ যে ইউনো মেসেজ থেকে যে তুমি তোমার জীবনের সেকেন্ড হাফটাকে রিকভার করতে পারো যদি তুমি ফার্স্ট হাফের মিস্টেকস থেকে তোমার জীবনটাকে সাজাতে পারো অর্থাৎ এটার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে মিস্টেক হচ্ছে মানুষের জীবনের পার্ট এন্ড পার্সেল অর্থাৎ এটা বেসিক পার্ট এটা থাকবেই কিন্তু এই মিস্টেকের কারণে আমরা যদি অত্যন্ত বেশি হতাশ হয়ে যাই তাহলে সামনের দিকে আর এগোতে পারবো না যার কারণে কি করতে হবে এই মিস্টেকটাকে অর্থাৎ এই দুর্বলতাটাকে একটা স্ট্রেংথে পরিণত করে সামনের দিকে আগাতে হবে সো আমরা ফার্স্ট অফ অল এই টাইটেলটা থেকে এই মেসেজটা আমাদেরকে প্রদান করেছেন সল বিলো যে কখনোই সফলতার জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার নেই বরং এটা কি করতে হবে স্টেডি ওয়েতে আগাতে হবে বর্তমান সময়টাকে মূল্যায়ন করার মাধ্যমে তো গাইস নেক্সট পয়েন্ট হচ্ছে প্রোটাগনিস্ট ব্যাড ডিসিশনস তো এখন প্রশ্ন হতে পারে যে প্রোটাগনিস্টস ব্যাড ডিসিশনটাকে আমরা কিভাবে সিজ দ্য ডে এই টাইটেলটার সাথে ম্যাচ করতে পারি অফকোর্স এটাকে আমরা ম্যাচ করতে পারি কারণ এখানে সল বিলো একটা মাস্টারি দেখিয়েছেন মাস্টারিটা কি যদি বর্তমান সময়ের মূল্যায়নটাকে বা বর্তমান চয়েসটাকে যদি ইভালুয়েট সঠিকভাবে করা না হয় তাহলে অনেকগুলো ব্যাড ডিসিশনস এর জন্ম নেবে মানুষের জীবনে আর এই ব্যাড ডিসিশনস গুলো তাকে শুধু অবনতির দিকে পৌঁছাবে যেমন দৃষ্টান্ত স্বরূপ এখানে আমরা উদাহরণ দিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল এটা বলে নিই যে এই টমি উইলহ্যাম যে সেন্ট্রাল ক্যারেক্টার এই নভেলটার এই সেন্ট্রাল ক্যারেক্টারের জীবনে আমরা গুনলে পাবো 10টার মতো ব্যাড ডিসিশনস খারাপ সিদ্ধান্ত সে জীবনে নিয়ে ফেলেছে আর এই খারাপ সিদ্ধান্তগুলোর মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে ছাত্র জীবনে সে কি করেছিল যে পড়াশোনা ছেড়ে দিয়ে স্বেচ্ছায় পড়াশোনা ছেড়ে দিয়ে সে হলিউডে গিয়েছিল তার অ্যাক্টর হওয়ার জন্য এবং সেখানে গিয়ে সে তার টাইটেলও চেঞ্জ করে কারণ তার পারিবারিক টাইটেল হচ্ছে অ্যাডলার আর এই টাইটেলটাকে চেঞ্জ করে সে উইলহ্যাম রেখে দেয় এইভাবে এখান থেকে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে সে পড়াশোনাটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে
তো যখন সে অ্যাক্টিং ক্যারিয়ারের দিকে নিজেকে ধাবিত করছে তখন তার পিতা ডক্টর অ্যাডলার তাকে সাজেস্ট করছে যে তুমি সর্বপ্রথম আগে পড়াশোনাটা শেষ করো তারপরে কি করো তুমি তোমার অ্যাক্টিং ক্যারিয়ার বলো বা যে কোনো ক্যারিয়ার বা আমেরিকান ড্রিম বলতে যেটা বোঝায় সাকসেস অ্যান্ড হ্যাপিনেস রিচনেস সেই বিষয়টা তুমি কি করতে পারো অ্যাচিভ করতে পারো কিন্তু টমি এখানে কি করছে টমি উইলহ্যাম তার পড়াশোনাটা ছেড়ে দিয়ে তার পিতাকে নেগলেক্ট করে সে চলে গেল অ্যাক্টিং ক্যারিয়ারের দিকে এবং লস অ্যাঞ্জেলসে হলিউডে সে দীর্ঘ 7 বছর চেষ্টা করার পরে সে যখন সম্পূর্ণরূপে রিজেক্টেড হয়ে গেল তখন কিন্তু তার জীবনের কলাপস শুরু হয়ে গেল তো এইভাবে এই যে ব্যাড ডিসিশনস এর জন্ম হয় যদি সিজ দ্য ডে এই পয়েন্টটাকে সঠিকভাবে মূল্যায়ন করা না হয়ে থাকে এটা কিন্তু সোলবিলো খুব সুন্দরভাবে তার মাস্টারি দেখিয়েছেন এটাকে রিপ্রেজেন্ট করেছেন তো গাইস নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে ম্যানিপুলেশন অ্যান্ড ডিসেপশন তো প্রশ্ন হচ্ছে যে সিজ দ্য ডে এর সাথে কিভাবে ম্যানিপুলেশন এবং ডিসেপশন এটা আমরা কি এটা এটা আমরা ফোকাস করতে পারি বা আইডিয়াটাকে ডেভেলপ করতে পারি কারণ এখানে প্রথমেই বলেছি আমি তোমাদের যে এই টাইটেলটাকে হ্যান্ডেল করা হয়েছে আইরনিক্যালি আইরনি বলতে আমরা কি বুঝি যে আমাদের প্রত্যাশা এবং অর্জনের মধ্যে যে একটা অসামঞ্জস্যতা সেটাকেই আইরনি বলা হয় আসলে এখানে টমি সবসময় কি তার প্রত্যাশা কি যে সে আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করবে বা খুব দ্রুত সফলতার দিকে সে ধাবিত হতে চাচ্ছে আর সে বারবার বারবার কিন্তু প্রতারিত হচ্ছে আর এই বারবার প্রতারিত হওয়ার একটা চরম মাত্রা হচ্ছে তার জীবনের বর্তমান অবস্থা সে ডক্টর ট্যামকিন নামের একজন সো কল্ড সাইকোলজিস্টের মাধ্যমে চরমভাবে প্রতারিত হয়ে তার শেষ সম্বল যে $700 তার সেভিংস ছিল সেটাও শেয়ার মার্কেটে ইনভেস্ট করার মাধ্যমে সে খুইয়ে ফেলল আসলে এই যে ডক্টর ট্যামকিনের যে চতুরতা এই চতুরতাটাকে মূলত যে ম্যানিপুলেশন আর ডিসেপশনের মাধ্যমে সোলবিলো দেখিয়েছেন এটার পিছনে কারণ হচ্ছে ফিলোসফি যেটা সোলবিলো যেটা দেখিয়েছে যে মানুষ যখন সিজ দ্য ডে এর প্রতি উইদাউট প্রপার জাজমেন্ট যখন কি হয়ে যাবে অবসেসড হয়ে যাবে তখন কিন্তু ফ্রড ক্যারেক্টারগুলো তাকে ম্যানিপুলেট করবে তাকে ডিসিভ করবে করে এইভাবেই সে তারা নিজেদেরকে কি করবে মানে সমৃদ্ধ করবে আর যে নিচে নেমে যাচ্ছে তাকে বারবার বারবার নিচে নেমে যাবে অর্থাৎ প্রপার জাজমেন্টটা থাকতে হবে আমি রাতারাতি কখনোই আমার ক্ষতটাকে সারিয়ে নিতে পারি না আজকে যদি এখানে আমার কেটে যায় তাহলে এটা আজ রাতে যত আমি মেডিসিন দিই না কেন এটা কখনো সারবে না এটার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে সেই সময় পর্যন্ত মেডিসিন দিয়ে দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে আমি যদি আজকে মেডিসিন দিই আগামীকালকে না দিই তাহলে সিজ দ্য ডে হবে না মনে করো 5 দিন সময় লাগবে এই ক্ষতটা সারার জন্য তাহলে 5 দিনই তোমাকে প্রপারলি মেডিসিন লাগাতে হবে তাহলে সেটা হবে সিজ দ্য ডে তাহলে কি হবে যে তোমার অবসেসড হয়ে গেলে সিজ দ্য ডে এর উপরে যদি উইদাউট প্রপার জাজমেন্ট অবসেস হয়ে যায় তাহলে ম্যানিপুলেশন এবং ডিসেপশন আসবে এই বিষয়টাকে চমৎকারভাবে সোলবিলো রিফ্লেক্ট করেছেন তো গাইস নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমেরিকান ড্রিম এই টাইটেলটা দ্বারা আসলে ইন্ডিকেট করা হয়েছে আমেরিকার স্বপ্নকে কিভাবে আমেরিকার স্বপ্নকে ইন্ডিকেট করা হয়েছে আমেরিকার স্বপ্ন হচ্ছে জীবনের সফলতা এবং সম্পদ আর সুখ এটাই হচ্ছে আমেরিকান স্বপ্ন অর্থাৎ তারা অপরচুনিটি খুঁজে কিভাবে স্বাধীনতার মাধ্যমে তারা নিজেদেরকে সম্পদশালী করবে ধনী করবে আর এই পয়েন্টটাকে ডেভেলপ করার জন্য অনেকগুলো আইডিয়া এখানে ইনভেস্ট করেছেন তার মধ্যে চমৎকার আইডিয়া যেটা সেটা হচ্ছে ওয়াল স্ট্রিট ওয়াল স্ট্রিট কি ওয়াল স্ট্রিট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার বাজার যেখানে অবস্থিত সেই জায়গার নাম হচ্ছে ওয়াল স্ট্রিট অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শেয়ার বাজারটা ওয়াল স্ট্রিটে অবস্থিত এই ওয়াল স্ট্রিটটাকে ফিজিক্যালি ম্যানিফেস্ট করেছেন সোলবিলো এই আমেরিকান ড্রিমটাকে দেখানোর জন্য অর্থাৎ এখানে তিনি এটা বোঝাচ্ছেন যে এই শেয়ার বাজারে মানুষরা কি গেমব্লিং জুয়া খেলে জুয়া খেলার মাধ্যমে কি করে তাদের শেয়ার কিনে থাকে কোন রকমের প্রপার জাজমেন্ট ছাড়া আর এইভাবে তারা সর্বোচ্চ হারায় খুব দ্রুত সামাজিকভাবে পদমর্যাদা সম্পন্ন হওয়ার জন্য ধনী হওয়ার জন্য সফলতা অর্জন করার জন্য আর এটা হচ্ছে তাদের একটা রং ডিসিশন আর এই জন্য এই বিষয়টাকে তিনি নেগলেক্ট করেছেন তিনি উপেক্ষা করেছেন যে এইভাবে যদি জীবনটা চলতে থাকে তাহলে ন্যাশন একদিন ধ্বংস হয়ে যাবে জাতি একদিন ধ্বংস হয়ে যাবে আর এই বিষয়টাকে তিনি ডক্টর অ্যাডলারের ক্যারেক্টার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার কারণ ডক্টর অ্যাডলার তার সন্তান টমি উইলহ্যামকে ফিলোসফিক্যালি বলছে যে তুমি বর্তমান অবস্থাটাকে সঠিকভাবে মূল্যায়ন করে কঠোর পরিশ্রম করে বড় স্বপ্ন দেখো অর্থাৎ আমরা এই এটাকে এইভাবে বলতে পারি যে ওয়ার্ক হার্ড ড্রিম বিগ অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি বড় স্বপ্ন দেখতে পারো তো গাইস ফাইনাল পয়েন্ট আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েশন অফ প্রেজেন্ট এনজয়মেন্ট অনলি এই টাইটেলটা দ্বারা একটা ভুল বুঝাবুঝির
একটা অবসান ঘটিয়েছেন সোয়েল বিলো, যেটা দ্বারা আসলে বেসিক্যালি মানুষ এটা ভাবতে পারে যে শুধু বর্তমানের আনন্দটাকেই মূল্যায়ন করতে হবে বা অ্যাপ্রিশিয়েট করতে হবে। আসলে বিষয়টা এরকম না, ন্যাচারাল বন্ডেসকে অ্যাপ্রিশিয়েট করতে হবে হার্ট টু হার্ট কানেকশনের মাধ্যমে, দৈনন্দিন সংযোগ কথাবার্তা চলাফেরার মাধ্যমে, এটা সোয়েল বিলো বুঝিয়েছেন। আর এটা টমি উইলহ্যাম করতে না পারার কারণে তার পিতার সাথে তার সম্পর্ক চলে গেছে, তার ওয়াইফের সাথে তার সম্পর্ক চলে গেছে, তার সন্তানদেরকে সে হারিয়েছে, আর একটা মেয়ে অলিভ তাকে সে ভালোবেসে সে বিয়েও করতে পারছে না, কারণ টমি উইলহ্যাম ইনো এটা একটা এথনিক নভেল বলা হয়। এটার পিছনে কারণ হচ্ছে যে নেটিভ বা কোনো উপজাতি নিয়ে লেখা, টমি উইলহ্যাম একজন জুস, একজন ইহুদি, তো সে নিজে ইহুদি কিন্তু একজন ক্যাথলিক মেয়ে অলিভকে সে ভালোবাসে, সে ভালোবাসার সম্পর্কটাও সে প্রিজার্ভ করতে পারছে না। তো এই বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে যে এইভাবে যদি সম্পর্কটাকে প্রিজার্ভ করা না হয় তাহলে কিংশিপ একদিন দেশ থেকে, আত্মীয়তার বন্ধন দেশ থেকে হারিয়ে যাবে। এজন্য সিজ দ্য ডে বলতে হার্ট টু হার্ট অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে কিংশিপটাকে প্রিজার্ভ করতে হবে, এইভাবে জাতিকে গঠন করা সম্ভব হবে। তো গাইস, এখানে আমি কোটেশন সম্পর্কে খুব বেশি বলতে পারিনি, নোটটা কালেক্ট করলে তোমরা সাফিসিয়েন্ট কোটেশন পাবে এবং পড়ে অনেক মজা পাবে। আশা করি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।